হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব শতকরা অর্থাৎ পার্সেন্টেজ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। আমি আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষায় কিন্তু হুবহু আপনারা কমন পেয়ে যাবেন। তাই আপনাদের সবাইকে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি, মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন এবং খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কি কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন এবং কমেন্ট লাইনে পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তো চলুন বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 81 নম্বর প্রশ্ন থেকে। আর আপনারা যারা এর আগের দিন পর্যন্ত যে সমস্ত প্রশ্ন আলোচনা হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো দেখতে চান তাদের সবার উদ্দেশ্যে বলছি, আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন যে ম্যাথ পার্সেন্টেজ বলে একটা ফোল্ডার বানানো আছে এবং তার মধ্যে পরপর ডেট ওয়াইজ ডিসেন্ডিং অর্ডারে আপনাদের সেই ক্লাসগুলো সাজানো আছে। আশা করছি সেই ক্লাসগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে। তো চলুন প্রথম প্রশ্ন, আর এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাস্কের প্রশ্ন। তো চলুন দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 582 এর কোশ্চেন মার্ক পার্সেন্টেজ এর 15% ইজ ইকুয়াল টু 17.42 হয়, তাহলে এই কোশ্চেন মার্কের সংখ্যাটা কত সেটা আপনাদের বার করতে হবে। আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরে নিচ্ছি সেই সংখ্যাটা এক্স। ক্যালকুলেশন করার পর এক্স ইজ ইকুয়াল টু আমাদের কাটাকাটি করে আমাদের এখানে অ্যান্সার বেরোবে 20। আপনারা নিজেরাও এই কোশ্চেনটা কেটে দেখতে পারেন যে এক্সের মান 81 নম্বর প্রশ্ন। আর 81 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আপনারা আপনাদের খাতার উত্তরের সাথে উত্তরটা মিলিয়ে নেন। আর এখন আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 82, 82 নম্বর প্রশ্ন। MBA 2005 কোশ্চেনটা এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনো ব্যক্তি এক বছরে কেবলমাত্র 65% মুরগির বাচ্চা বিক্রি করে, এক বছরে 47,775 গুলি মুরগির বাচ্চা বিক্রি করতে গেলে তা কতগুলি মুরগির বাচ্চা থাকতে হবে। তাহলে আপনাদের এখানে 5টা উত্তর আছে, যেখানে আপনারা দেখবেন যে কোনোটি নয় আছে আপনাদের অবশ্যই তখন ক্যালকুলেশনটা একটু কনফিডেন্টলি করতে হবে। তা 82 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর আপনার সেটা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরি মুরগির বাচ্চার সংখ্যা আমরা এক্স ধরে নিচ্ছি, তাহলে অতএব 65% এর এক্স ইজ ইকুয়াল টু 47775, যে এখানে কথাটি উল্লেখ করা আছে। তাহলে এক্স কত? তাহলে এক্স আমরা বার করেছি 73500। তাহলে যারা আপনারা এই 82 নম্বর প্রশ্নে অ্যান্সার করছেন অপশান ই তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 83, 83 নম্বর প্রশ্ন। যদি একটি সংখ্যার 35% হয় 175, তবে 175 এর কত শতাংশ ওই সংখ্যাটি হবে? খুব ভালো প্রশ্ন, একটু ঘুরিয়ে উত্তরটা করতে হবে বা একটু ঘুরিয়ে দিয়েছে। আপনারা সবাই কোশ্চেনে আশা করছি সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরি সংখ্যাটি এক্স, তাহলে অতএব 35% এর এক্স ইজ ইকাল টু 175, সেখান থেকে এক্স বের আমাদের বেরোলো 500। তাহলে এখন ধরি ওয়াই পার্সেন্ট এর 175 ইজ ইকাল টু 500, তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করে উত্তর বেরিয়েছে 285/7, মানে 285.5/7। তা যারা 83 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 84, 84 নম্বর প্রশ্ন। এসএসসি 2010 এর কোশ্চেনটা এসছে, নির্ধারিত সময়ের আগে যদি বিদ্যুৎ বিল জমা দেওয়া হয় তবে একজন মোট বিলের 4% ছাড় পান। এক ব্যক্তি নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ বিল জমা দিয়ে 13 টাকা ছাড় পান, তবে বিদ্যুতের বিলের পরিমাণ কত ছিল? খুবই ইজি কোশ্চেন, এরকম ধরনের অঙ্ক কিন্তু আপনারা অবশ্যই দেখে থাকবেন যে সরকারি চাকরি পরীক্ষা এসেছে। এই কোশ্চেনটাও কিন্তু এসএসসি 2010 কোশ্চেনটা এসেছিলো। আপনারা সবাই কোশ্চেনে যেটা সঠিক উত্তর আপনারা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরি বিলের পরিমাণ এক্স, অতএব 4% এর এক্স ইজ ইকুয়াল টু 13, তাহলে আমরা এখান থেকে এক্সের মান বার করেছি কত? 325 টাকা। তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করছেন অপশান সি 84 নম্বর প্রশ্নে তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 85, একটি পরীক্ষায় এক্স 58% নাম্বার পায় এবং ওয়াই এক্সের থেকে 105 নম্বর কম পায়, যদি সর্বোচ্চ নাম্বার 700 হয় তবে ওয়াই এর কত শতাংশ নম্বর পায়?
তাহলে ওয়াই আমাদের এখানে কত শতাংশ নাম্বার পায় সেটা আমাদের এখানে বার করতে হবে। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে। তাহলে এক্স এর প্রাপ্ত নাম্বার ইজ ইকুয়াল 58% এর 700, তাহলে ইজ ইকুয়ালটা আমাদের ক্যালকুলেশন করে বেরিয়েছে 406। তাহলে ওয়াই এর প্রাপ্ত নাম্বার 406 মাইনাস 105 সমান সমান 301, এই যে 105। তাহলে নির্ণয় শতকরা 301 ডিভাইডেড 700 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 43। তাহলে যারা 85 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 86। 86 নম্বর প্রশ্ন, এসবিআই পিও 2008 কোশ্চেনটা এসছে। মিসেস পূজা তার মাসিক বেতনের 13% বিনিয়োগ করে, সেটি 8,554 টাকা চিকিৎসা বিমায়। পরে তার মাসিক বেতনের 23% বাচ্চাদের শিক্ষা বিমার জন্য বিনিয়োগ করে, এছাড়াও তার মাসিক বেতনের 8% মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে। তাহলে মিসেস পূজা বার্ষিক বিনিয়োগের পরিমাণ কত? খুবই ইজি অঙ্ক, আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরি পূজার মাসিক বেতন এক্স, তাহলে 13% এর এক্স ইজ ইকুয়াল টু এখানে বলা আছে 8554। তাহলে এখান থেকে এক্স এর মান আমরা বার করেছি 65800। তাহলে মোট বেতনের শতকরা বিনিয়োগ 13+23+8 ইজ ইকুয়াল টু 44%। তাহলে মাসিক বেতনকৃত মোট ধনরাশি 44% 65800 ইজ ইকুয়াল টু 28952। তাহলে আমরা এখানে বার করেছি, তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছে 86 নম্বর প্রশ্নে অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। কেননা এখানে বলেছে যে মিসেস পূজা বার্ষিক বিনিয়োগের পরিমাণ কত, তা 86 নম্বর প্রশ্ন। আর 86 নম্বর প্রশ্নে আমরা বার্ষিক বিনিয়োগ, তাহলে বিনিয়োগকৃত মূল মূলধন বা সে কত টাকা তার ধনরাশি ছিল, তা আমার এখানে উত্তর বেরিয়েছে 28,952 টাকা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন 86 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়ে গেছি। এইবার চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 87। 87 নম্বর প্রশ্নে আপনাদের 86 নম্বর প্রশ্নে আপনারা যদি উত্তরটা না বুঝতে পারেন, আপনারা অবশ্যই আপনারা ভিডিওটি পজ করে নিন বা আপনারা নিজেরা আপনাদের খাতায় ক্যালকুলেশন করিন। তাহলে মিসেস পূজা বার্ষিক বিনিয়োগের পরিমাণ কত, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা চলুন আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 87। 87 নম্বর প্রশ্ন, যেটা ব্যাংক রিক্রুটমেন্ট 2008 কোশ্চেনটা এসছে। নূপুর 89856 টাকা বিনিয়োগ করে মিউচুয়াল ফান্ডে, যেটি তার বার্ষিক আয়ের 26%, তাহলে তার মাসিক আয় কত? ঠিক আগের অঙ্কটার মতনই এখানে একটা পাঠ করতে হবে। চলুন আমরা স্ক্রিনে করে দেখি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরি নূপুরের বার্ষিক বেতন এক্স টাকা, তাহলে 26% এর এক্স ইজ ইকুয়াল টু 89856। তাহলে এক্স আমাদের এখানে বার করেছি 34560। তাহলে নূপুরের মাসিক আয়, তাহলে সেটাকে আমরা 12 দিয়ে ভাগ করে 28800। তাহলে 87 নম্বর প্রশ্ন, যারা এই কোশ্চেনের অ্যান্সার বলছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 88। 88 নম্বর প্রশ্ন, ক্যাম্পাস রিক্রুটমেন্ট 2008 কোশ্চেনটা করা হয়েছিল। কোশ্চেন, ডেবিট তার স্ত্রী প্রত্যেকের 8% বার্ষিক বেতন বৃদ্ধি পায়। যদি ডেবিটের 800 টাকা এবং তার স্ত্রী 840 টাকা বেতন পায়, তাহলে বেতন বৃদ্ধির পর তাদের আয়ের পার্থক্য কত হবে? খুবই ইজি অঙ্ক, তো চলুন স্ক্রিনে করে দেখবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরি ডেভিডের বার্ষিক আয় এক্স টাকা এবং তার স্ত্রীর বার্ষিক আয় ওয়াই টাকা। তাহলে অতএব এক্স পার্সেন্ট এর 8% বা 8% এক্স ইজ ইকুয়াল টু 800 টাকা, এটা আমরা বলতে পারি। তাহলে এখান থেকে এক্স আমরা বের করেছি 10,000 এবং 8% এর ওয়াই ইজ ইকুয়াল টু 840, তাই এখানে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু 10,500 বার করেছি। তাহলে নির্ণয় পার্থক্য কত? 10,500+840-10,800=540 টাকা। তাহলে যারা 88 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 89। 89 নম্বর প্রশ্ন, পিএসসি 2006 কোশ্চেনটা এসছে। কোনো একটি সংখ্যার 75% এবং 25% এর গড় হয় 240, তবে সংখ্যাটি কত? তো চলুন আমরা স্ক্রিনে করে দেখবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, 89 নম্বর প্রশ্ন। তো চলুন আমরা স্ক্রিনে শুরু করেছি। তাহলে ধরি সংখ্যাটি হলো এক্স, অতএব এক্স প্লাস 75% এর এক্স প্লাস 25% এর এক্স ডিভাইড বাই 3 ইজ ইকুয়াল টু 240। তাহলে আমরা এখানে বার করেছি কত? এক্স ইজ ইকুয়াল টু সেটা হচ্ছে 3
60 তাহলে যারা এই কোশ্চেনে অ্যানসার বার করেছেন অপশন সি তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে কোশ্চেন নাম্বার 19 90 নম্বর প্রশ্ন তাহলে একটি বিল প্রক্রিয়াকে আধুনিকীকরণের জন্য একটি মোট সংখ্যা 60টি কম্পিউটার এবং 20টি প্রিন্টার কিনেছিল যদি একটি কম্পিউটারের দাম একটি প্রিন্টারের দামের 3 গুণ হয় তবে মোট দামের কত শতাংশ সবগুলো প্রিন্টারের দাম হবে তাহলে আমরা অঙ্কটা ক্যালকুলেশন করি ধরি প্রতিটি প্রিন্টারের দাম x অতএব প্রতিটি কম্পিউটারের দাম 3x তাহলে প্রিন্টারের মোট দাম 20x টাকা হলে কেনাকাটায় মোট খরচ 60 × 3x + 20x তাহলে আমরা এখান থেকে 200x বার করেছি তাহলে নির্ণয় শতাংশ 20x/200x × 100% × 100 তাহলে আমরা এখানে উত্তর বার করেছি কত না 10% আশা করছি আপনারা বুঝতে পেরেছেন 90 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে মোট 10টা প্রশ্ন আলোচনা করলাম এবং 10টা প্রশ্ন আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করুন মার্কস পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা আমরা চলে আসি আজকের বিশেষ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে হোম ট্যাক্সের প্রশ্নে আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে 76% হয় বালক যদি বালিকার সংখ্যা হয় 204 তবে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত অপশন এ 760 অপশন বি 800 অপশন সি 850 এবং অপশন ডি 900 আমি আবার আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে 76% হয় বালক যদি বালিকার সংখ্যা হয় 204 তবে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত অপশন এ 760 অপশন বি 800 অপশন সি 850 এবং অপশন ডি 900 আপনাদের চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এখনই সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কিরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ